গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 19শে জুন, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, এখন তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো হাইলাইট করা আছে অন্য কালার দিয়ে, যাতে তোমরা পরে যদি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো 19শে জুন হচ্ছে ওয়ার্ল্ড সিকেল সেল ডে, আর এটা হচ্ছে আরবিসি ঘটিত একটি রোগ, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের অভাবে অ্যামোনিয়ার মতো এক প্রকারের রোগ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। আর তার অ্যাওয়ারনেসের জন্য 19শে জুন এই দিনটিকে ওয়ার্ল্ড সিকেল সেল ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তো এবার কোশ্চেন অ্যান্সার, প্রথম প্রশ্ন হচ্ছে মহামারী মোকাবেলায় দেশকে সহায়তা করার জন্য AIIB অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক তো কর্তৃক দ্বিতীয়বারের COVID-19 ক্রাইসিস রিকভারি ফ্যাসিলিটির অধীনে দ্বিতীয় রাউন্ডের কত পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে? তো অপশানগুলো দেওয়া আছে 750 মিলিয়ন, 200 মিলিয়ন, 550 মিলিয়ন, অপশান ডি হচ্ছে 800 মিলিয়ন USD সব আমেরিকান ডলারে। তো একের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ AIIB অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে দ্বিতীয়বারের মতো 750 মিলিয়ন আমেরিকান ডলার দিয়েছে ইন্ডিয়াকে COVID-19 বিরুদ্ধে লড়ার জন্য। আর এর আগে এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড, আর এর আগে দিয়েছিল 500 মিলিয়ন, প্রথম যেটা দিয়েছিল সেটা দিয়েছিল 500 মিলিয়ন USD, প্রথমবারে 500, আর সেকেন্ড বারে এটা দিয়েছে 750। সেকেন্ড কোশ্চেন, ক্রীড়া মন্ত্রক দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার ফর এক্সিলেন্স স্থাপন করতে প্রস্তুত হয়েছে, তো এই প্রকল্পের প্রথম পর্যায়ে এই উদ্যোগের অধীনে কয়টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে? প্রথম ধাপটায় কতগুলি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে কিসের জন্য? খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স। তো অপশানগুলো হচ্ছে 10টি, 12টি, 8টি, 6টি। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ প্রথমবারের মতো প্রথম রাউন্ডের ক্ষেত্রে 8টি রাজ্যকে বেছে নিয়েছে কেন্দ্র থেকে। কোশ্চেন নাম্বার 3, নেপালের আইকনিক পশুপতিনাথ মন্দির কমপ্লেক্সের স্যানিটেশন সুবিধা উন্নয়নের জন্য বা তৈরি করার জন্য ভারত কর্তৃক কত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে নেপালকে? কিসের ক্ষেত্রে? পশুপতিনাথ মন্দিরের কমপ্লেক্সের স্যানিটেশন সুবিধা তৈরির জন্য। তো অপশানগুলো হচ্ছে 1.75 কোটি, অপশান বি হচ্ছে 2.33 কোটি, অপশান সি হচ্ছে 3.10 কোটি, আর অপশান ডি হচ্ছে 2.89 কোটি। তো তিনের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ নেপালের জন্য ভারত থেকে প্রায় 2.33 কোটি টাকা দেওয়া হয়েছে। কিসের জন্য? পশুপতিনাথ মন্দিরে কমপ্লেক্সের স্যানিটেশন সুবিধা তৈরির জন্য। আর এই প্রজেক্টটার নাম কি দিয়েছে? নেপাল ভারত মৈত্রী ডেভেলপমেন্ট পার্টনারশিপ। কোশ্চেন নাম্বার 4, IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2020 কোন দেশ শীর্ষস্থান অর্জন করেছে? IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2020। তো অপশান হচ্ছে ডেনমার্ক, সিঙ্গাপুর, নরওয়ে, অপশান ডি হচ্ছে সুইজারল্যান্ড। তো চারের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ টপে বা শীর্ষস্থানে কে রয়েছে? সিঙ্গাপুর। আর ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 43, 43 নম্বর পজিশানে রয়েছে ইন্ডিয়া। টোটাল যে দেশগুলো হচ্ছে 63, 63টি দেশের মধ্যে এটা কাউন্ট হয়েছে, যার মধ্যে ইন্ডিয়া কত? 43তে। আর প্রথমে কে? সিঙ্গাপুর। চারের অ্যান্সার হবে অপশান বি। আর সেকেন্ড পজিশানে যে টপ 5 এখানে দেওয়া আছে, সেকেন্ডে আছে ডেনমার্ক, থার্ড পজিশানে রয়েছে সুইজারল্যান্ড, ফোর্থে রয়েছে নেদারল্যান্ড, আর ফিফথে রয়েছে হংকং। এগুলো হচ্ছে টপ 5 কান্ট্রি, আর ইন্ডিয়া হচ্ছে 43। কোশ্চেন নাম্বার 5, 16,030 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি 12টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ইনভেস্টমেন্ট অর্থাৎ বিদেশি কোম্পানি যাতে আগমনের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল একটি সাইন করেছে কন্ট্রাক্ট, সেটা পরিমাণটা কত পরিমাণ? 16,030 কোটি টাকার একটি বিনিয়োগের সাইন করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? তো অপশান রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অপশান ডি হচ্ছে জম্মু কাশ্মীর। তো পাঁচের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ মহারাষ্ট্র রাজ্য সরকার প্রায় 16,030 কোটি টাকার একটি ইনভেস্টমেন্ট সাইন করেছে, যেটা রয়েছে কাদের মধ্যে? প্রায় 12টি ডোমেস্টিক এবং ফরেন কোম্পানির মধ্যে মহারাষ্ট্র সরকারের সাইন হয়েছে। আর এটা পার্ট হচ্ছে একটা ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 ইনিশিয়েটিভের একটি পার্ট। কোশ্চেন নাম্বার 6, অরুণাচল প্রদেশে সম্প্রতি এক প্রকার নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গিয়েছে, তো তার নামটা কি? নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে, তার নাম কি? কোথায় পাওয়া গেছে? অরুণাচল প্রদেশে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান 6, অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ নামটা কি? সিজোথোরেক্স সিকুসিরামেনসিস, নতুন প্রজাতির মাছের নামটা দেওয়া হয়েছে। আর ডিসকভার অর্থাৎ
আবিষ্কার করেছে কে নতুন প্রজাতির মাছটির? ডক্টর কেশব কুমার ঝা, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ জুওলজি, জওহরলাল নেহরু কলেজ, পাসিঘাট। নামটা কি? ডক্টর কেশব কুমার ঝা। কোথায় পেয়েছে? অরুণাচল প্রদেশে। কোশ্চেন নাম্বার 7, স্যানিটারি ন্যাপকিনগুলি কোভিড 19 মহামারীর জন্য প্রধানমন্ত্রী ভারতী জনৌষধি কেন্দ্রগুলিতে কত টাকা করে বিক্রি করছে বা পাওয়া যাচ্ছে কত পরিমাণ অর্থের বিনিময়ে? কোথায়? প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রগুলিতে স্যানিটারি ন্যাপকিনগুলি। তো অপশানগুলো দেওয়া রয়েছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, প্রতি প্যাড পিছু মূল্যটা কত? তো অ্যান্সার হবে, 7-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1 টাকা প্রতি প্যাড পিছু বিক্রি হচ্ছে কেন্দ্রগুলিতে, প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রগুলিতে। আর যেটার মার্কেট প্রাইস বা তৈরি করতে যেগুলোর প্রতি খরচ হয় প্রতি প্যাডে 3-8 টাকা, কিন্তু সরকার কোভিড 19 ক্রাইসিসের জন্য প্রতি প্যাড 1 টাকা করে বিক্রি করছে। আর 10 তারিখ অবধি প্রায় 3.43 কোটি প্যাড অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এই কেন্দ্রগুলি থেকে। কোশ্চেন নাম্বার 8, নিউজিল্যান্ডের প্রথম ভার্চুয়াল সেফ প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হয়েছিল আর তার নামটা কি ছিল? কোয়ালিটি এনজে কলিনারি কাপ। তো এই কাপের বিজেতা কে বা জয়ী কে হয়েছে এই কাপটি, ভার্চুয়াল সেফ প্রতিযোগিতা? তো অপশানগুলো দেওয়া আছে বলরাম রায়কোবার, অপশান বি হচ্ছে বিক্রম দেব সিং, অপশান সি রানা কাপুর, অপশান ডি হচ্ছে সেফ অঙ্গদ সিং রানা। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কে জিতেছে? সেফ অঙ্গদ সিং রানা। আর এটা অ্যানাউন্সমেন্ট, প্রাইজটা অ্যানাউন্সমেন্ট কে করেছে? ক্রিকেটার, নিউজিল্যান্ডের ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। কোশ্চেন নাম্বার 9, কোন রাজ্য সম্প্রতি দিব্যাং অঙ্গনওয়াড়ি কর্মীদের করোনা যোদ্ধা বা করোনা ওয়ারিয়ার মর্যাদা দিয়েছে? কাদেরকে? অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে তাদেরকে করোনা যোদ্ধা বা করোনা ওয়ারিয়ার হিসাবে মর্যাদা দিয়েছে কোন রাজ্য সরকার দ্বারা? তো অপশান হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অপশান ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো 9-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে করোনা ওয়ারিয়ার্স টাইটেল বা উপাধি দিয়েছে, মর্যাদা দিয়েছে। আর বর্তমান সিএমকে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান আর গভর্নর লালজি ট্যান্ডন। কোশ্চেন নাম্বার 10, সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল কত নম্বর স্থানে রয়েছে? ওয়ার্ল্ডওয়াইড যে র্যাঙ্কিংটি দিয়েছে ফিফা দ্বারা, তো তাতে ভারতের ফুটবল দল কত নম্বর পজিশনে রয়েছে? তো অপশানগুলো হচ্ছে 110, 100, 108, 104। তো 10-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারতের র্যাঙ্ক হচ্ছে 108 নম্বরে। আর প্রথম বা টপে রয়েছে কে? বেলজিয়াম, এখানে স্কোরগুলো দেওয়া রয়েছে। আর সেকেন্ডে রয়েছে ফ্রান্স, থার্ডে রয়েছে ব্রাজিল, আর 108-এ কে? ভারত। আর ফিফার হেডকোয়ার্টার কোথায়? জুরিক, সুইজারল্যান্ড। আর বর্তমান প্রেসিডেন্ট ফিফার জেনিনি ইনফেন্টিনো। কোশ্চেন নাম্বার 11, সম্প্রতি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী হীরা সিং রানা তিনি মারা গিয়েছেন, তো তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? তো অপশানগুলো হচ্ছে উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ। তো 11-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোথাকার অধিবাসী ছিলেন, বাসিন্দা ছিলেন? উত্তরাখণ্ডে। নামটা কি? জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী হীরা সিং রানা। 12 নম্বর, সম্প্রতি কোন রাজ্য সরকার খেল রত্ন পুরস্কারের জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে হিমা দাসের নাম পাঠিয়েছে, অর্থাৎ হিমা দাসের নাম প্রমোট করেছে বা কোন রাজ্যের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রকের কাছে, স্পোর্টস মিনিস্ট্রির কাছে পাঠানো হয়েছে খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য? তো অপশান রয়েছে নাগাল্যান্ড, আসাম, তেলেঙ্গানা, মণিপুর। তো 12-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে স্পোর্টস মিনিস্ট্রিকে খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য হিমা দাসের নাম প্রেফার করা হয়েছে। 13 নম্বর, 2020 6ই জুলাই বিহার বিধানসভা পরিষদ নির্বাচন কমিশনের কতগুলি সিট এখনও খালি রয়েছে? কবে হবে ভোটটি? 6ই জুলাই, কোথায়? বিহারের বিধানসভা ভোট। তো কতগুলি সিট এখনও খালি রয়েছে? তো 13-এর অপশানগুলো হচ্ছে 9টি, 8টি, 7টি, 10টি। তো 13-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 9টি সিট এখনও খালি রয়েছে ইলেকশন কমিশনের। 14 নম্বর, ইউএস মিলিটারি একাডেমি থেকে স্নাতক প্রাপ্ত প্রথম শিখ কে? প্রথম শিখ যে যিনি ইউএস মিলিটারি একাডেমি থেকে স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হয়েছেন। তো অপশানগুলো হচ্ছে গুরপ্রীত কর, সুষমা কর, অনমোল নারং, অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ বা নান অফ দিস। তো 14-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কে? প্রথম শিখ, নামটা হচ্ছে অনমোল
नारंग जिन यूएस मिलिटारी एकेडमी ग्रेजुएट हो। 15 चतुर्थ एशियन युव पैरा गेम्स 4th एशियन यूथ पैरा गेम्स कब अनुषित होते चले बसर अनुषित है तो अपशन रहे 2020 2021 2022 2023 तो 15 अन्सार होपशन बी अर्थात 2021 एक डिसेम्बर थे 10 डिसेम्बर मध्य अनुषित होते चले 4 नम्बर एशियन यूथ पैरा गेम्स। 16 नेट जिरो कार्बन हार जो इनफोसिस कौन कम्पानी कौन संस्थार संगे जलवायु चुक्ति स्वाक्षर कर इनफोसिस साइंड क्लाइमेट प्लेग कौन संस्थार संगे कीसर जो नेट जिरो कार्बन कार्बन एमिशनर कमानों जो परिवेश दूषण रोधर जो तो अपशन रही है डीआरडीओ फ्लिपकार्ट इसरो अपशन डी हे अमेजन तो 16 अन्सार है अपशन डी अर्थात कार संगे अमेजनर संगे इनफोसिस एक साइन कर क्लाइमेट प्लेग कीसर जो नेट जिरो कार्बन उद्योगर जो तो यो छो आज किस गुरुत्वपूर्ण कारेंट अफेयर्स भिडियो भाव लगे थे लाइक कर दिव्य शेयर कर दिव्य कमेंटे जो क्वेश्चन रिलेटेड जो किसी जाना थे किसी बार तुम्हारा कमेंटे जाते पर तो चलो थैंक यू जय हिंद जय भारत स्टे होम एंड स्टे सेफ।